أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير সকল প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি ফেরেশতাদেরকে বাণী বাহক করেন, যারা দুই তিন অথবা চার পক্ষ বিশিষ্ট। তিনি তার সৃষ্টির সঙ্গে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ করলে কেউ তা নিবারণ করতে পারে না, এবং তিনি অনুগ্রহ করতে না চাইলে কেউ মানুষের প্রতি অনুগ্রহ করতে পারে না। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ব্যতীত কি কোনো সৃষ্টা আছে যে তোমাদেরকে আকাশমণ্ডলী ও পৃথিবী হতে জীবন উপকরণ দান করে? তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। সুতরাং কি রূপে তোমরা সত্য বিমুখ হচ্ছ? এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, তবে তোমার পূর্ববর্তী রসুলগণকেও তো মিথ্যাবাদী বলা হয়েছিল। আল্লাহর কাছেই সব কিছু প্রত্যানিত হবে। হে মানুষ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে, এবং প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে তো দলবলকে এজন্য আহ্বান করে যে ওরা যেন জাহান্নামী হয়। যারা অবিশ্বাস করে তাদের জন্য আছে কঠিন শাস্তি, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। يَشَاءُ
تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون কাউকেও যদি তার মন্দ কাজ শোভন করে দেখানো হয় এবং সে একে উত্তম মনে করে, সে ব্যক্তি কি তার সমান যে সৎ কাজ করে? আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। অতএব তুমি ওদের জন্য আক্ষেপ করে নিজেকে ধ্বংস করো না, নিশ্চয়ই ওরা যা করে আল্লাহ তা জানেন। والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله হই বায়ু প্রেরণ করে তা দ্বারা মেঘমালা সঞ্চারিত করেন, সুতরাং তিনি তা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করেন, অতঃপর আমি তা দিয়ে ধরিত্রীকে মৃত্যুর পর সঞ্জীবিত করি, পুনরুত্থান এরূপই হবে। মান কানা ইউরিদুল ইজ্জাত ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ মান কানা ইউরিদুল ইজ্জাত ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور কেউ ক্ষমতা চাইলে সে জেনে রাখুক, সকল ক্ষমতা তো আল্লাহরই, তিনি সৎ বাক্য ও সৎকর্ম গ্রহণ করেন এবং যারা মন্দ কার্যের ফন্দি আটে তাদের জন্য আছে কঠিন শাস্তি, তাদের ফন্দি ব্যর্থ হবেই। আল্লাহু খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله আল্লাহ তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্র বিন্দু হতে, অতঃপর তোমাদেরকে করেছেন যুগল। আল্লাহর অজ্ঞাতসারে কোনো নারী গর্ভধারণ করে না অথবা সন্তানও প্রসব করে না, কারো পরমায়ু বৃদ্ধি হলে অথবা তার পরমায়ু হ্রাস পেলে তা তো সংরক্ষিত ফলক অনুসারে হয়, আল্লাহর জন্য এ সহজ। وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون দুটি সাগর একরূপ নয়, একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা ও বিষাদ। প্রত্যেকটি হতে তোমরা মৎস্য আহার করো এবং তোমাদের ব্যবহার্য রত্নাবলী আহরণ করো এবং তোমরা দেখো ওর বুক চিরে জলদান চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। ইউলিজুল্লাইলা
যিনি রাত্রিকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাতে, তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেছেন, প্রত্যেককে এক নির্দিষ্ট কাল আবর্তন করে। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সার্বভৌমত্ব আল্লাহরই, এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো অতি তুচ্ছ আবরণেরও অধিকারী নয়। তোমরা তাদের আহ্বান করলে তারা তোমাদের আহ্বান শুনবে না, এবং শুনলেও তোমাদের আহ্বানে সাড়া দেবে না। তোমরা তাদের যে শরীক করছো তা ওরা কিয়ামতের দিন অস্বীকার করবে। সত্য প্রত্যাখ্যানকারীদের সম্পর্কে সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেহ তোমাকে অবহিত করতে পারে না। হে মানুষ, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসার। তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন। এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। কেউ কারো পাপের ভার বহন করবে না। কারো পাপের বোঝা গুরুভার হলে সে যদি অন্যকে তা বহন করতে আহ্বান করে, কেউ তা বহন করবে না। নিকট আত্মীয় হলেও তুমি কেবল তাদেরই সতর্ক করতে পারো যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে এবং নামাজ কায়েম করে। যে কেউ নিজেকে পরিশোধন করে, সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য। প্রত্যাবর্তন আল্লাহরই নিকট। অন্ধ ও চক্ষু মিলান সমান নয়, আর না অন্ধকার ও আলো, আর না ছায়া ও রৌদ্র। এবং সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ যাকে ইচ্ছা সদ্বাক্য শ্রবণে সমর্থন করেন, তুমি মৃতকে সদ্বাক্য শোনাতে সমর্থ হবে না। তুমি একজন সতর্ককারী মাত্র।
আমি তো তোমাকে সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এমন কোন সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরণ হয়নি। এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, তবে এদের পূর্বে যে সকল রসুল স্পষ্ট নিদর্শন, অবতীর্ণ কিতাব এবং দীপ্তমান গ্রন্থ সহ এসেছিল, তাদের প্রতিও তো মিথ্যা আরোপ করেছিল। অতঃপর আমি অবিশ্বাসীদের শাস্তি দিয়েছিলাম, কি ভয়ঙ্কর আমার শাস্তি! أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হতে বৃষ্টিপাত করেন এবং এর দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করেন। পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, শুভ্র, লাল ও নিকষ কালো। এভাবে রং বেরং এর মানুষ, জন্তু ও পশু রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে ভয় করে। আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল। যারা আল্লাহর কিতাব পাঠ করে, যথাযথভাবে নামাজ কায়েম করে, আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে তাদের ব্যবসা ব্যর্থ হবে না। এজন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদের আরো বেশি দেবেন। তিনি তো ক্ষমাশীল, প্রতিদানদাতা। আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য, এটা পূর্ববর্তী কিতাবের সমর্থক। আল্লাহ তার বান্দাদের সমস্ত কিছু জানেন এবং দেখেন। ومنهم سابق بالخيرات بإذن
অতপর আমি বান্দাদের মধ্যে তাদেরকে কিতাবের অধিকারী করলাম যাদেরকে আমি মনোনীত করেছি, তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মিথ্যাচারী এবং কেউ আল্লাহর নির্দেশে কল্যাণকর কাজে অগ্রগামী। এটি মহা অনুগ্রহ। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, যেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত মুক্তাখচিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। এবং বলবে, প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন, নিশ্চয় আমাদের প্রতিপালক ক্ষমাশীল গুণগ্রাহী। যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়েছেন, যেখানে আমাদের ক্লেশ ও ক্লান্তি স্পর্শ করে না। কিন্তু যারা অবিশ্বাস করে তাদের জন্য জাহান্নামের আগুন বর্তমান, ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে এবং ওদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। সেখানে তারা আত্মনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের নিষ্কৃতি দাও, আমরাও সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত? তোমাদের নিকট তো সতর্ককারীও এসেছিল, সুতরাং শাস্তি আস্বাদন করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় অবগত আছেন, অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে তিনি সর্বশেষ অবহিত। فَمَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِلَّا مَقْتًا وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًا। তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন, সুতরাং কেউ অবিশ্বাস করলে তার অবিশ্বাসের জন্য সে নিজেই দায়ী হবে, অবিশ্বাসীদের অবিশ্বাস করলে কেবল ওদেরই প্রতিপালকের ক্রোধই বৃদ্ধি করে এবং ওদের অবিশ্বাস ওদের ক্ষতি বৃদ্ধি করে। কুল আরআইতুম শুরাকাআকুম আল্লাযীনা তাদউনা মিন দূনিল্লাহ
الأرض أم لهم شرك في السماوات أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا. بولو তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো সে সকল দেবদেবীর কথা ভেবে দেখছ কি? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে ওদের কোনো অংশ আছে কি? নাকি আমি ওদেরকে এমন কোনো কিতাব দিয়েছি যার উপর এরা নির্ভর করে? বস্তুত জালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا. الله আকাশ মণ্ডলী ও পৃথিবীকে স্থির করে রেখেছেন যাতে ওরা কক্ষচ্যুত না হয়। ওরা কক্ষচ্যুত হলে তিনি ব্যতীত কে ওগুলোকে স্থির রাখবে? তিনি সহনশীল ক্ষমাপরায়ণ। এরা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলতো যে এদের নিকট কোনো সতর্ককারী এলে এরা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা অধিকতর আনুগত্যের সঙ্গে সৎপথ অনুসরণ করবে, কিন্তু এদের নিকট যখন সতর্ককারী এলো তখন তা কেবল এদের বিমুখতাই বৃদ্ধি করল। ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا. কারণ পৃথিবীতে এরা ছিল উদ্যত এবং কূট ষড়যন্ত্রে লিপ্ত। কূট ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদেরই পরিবেষ্টন করো। এদের পূর্ববর্তীদের যা ঘটেছিল এরা তারই প্রতীক্ষা করছে, কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানে কোনো ব্যতিক্রমও দেখবে না। كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا. এরা কি পৃথিবীতে পরিভ্রমণ করেনি এবং এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা কি দেখেনি? ওরা তো এদের অপেক্ষা অধিকতর বলশালী ছিল। আকাশমণ্ডলী এবং পৃথিবীর কিছু আল্লাহর বিধান ব্যর্থ করতে পারবে না, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। كان بعباده
আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠের কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। তাদের সময় পূর্ণ হলে তার বান্দাদের শাস্তি অথবা পুরস্কার দেবেন।